আর শেষ না হুজুর আইছে একটা চেয়ার দাও আলহামদুলিল্লাহ আমি শেষ না শেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন এই বয় বয় হইছে দাঁড়া আর বল লাগবে না সকলেই অপেক্ষা করতেছি আজকের মাহফিলের প্রধান বক্তা এখন এমনি আইব আয় তাড়াতাড়ি আয় আপনারা বলেন আমাদের দেশে অনেকগুলি পানি আছে একটা পানি নাম মাম পানি একটা পানি ফ্রেশ পানি মাম কোম্পানি বা ফ্রেশ কোম্পানি পানিটাকে রিফাইন করে এই পানিটা রিফাইন করার কারণে আর্সেনিক মুক্ত হয় আয়রন মুক্ত হয় এই পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল হয় এই পানিটা বোতলজাত করে আপনার সামনে নিয়ে এসে বিক্রি করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখবি না আপনি এটাকে কিনে খান আচ্ছা বলেন 50 বছর যদি মাম পানি বোতলের মধ্যে রেখে দেন এই মাম পানির মধ্যে পোকা লাগবে এই মাম পানির ভিতরে ভাই জানি কি বলে আপনার ওই পয়জন আসতে পারে গন্ধ হতে পারে স্বাদ পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ পাকের রিফাইন করে একটা পানি আছে নাম জমজম শিফা উল্লিন নাস এটা মানুষের জন্য শিফা আর শিফা উসাফিন এটা ঔষধ একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে ফ্রেশ পানি রিফাইন করলে একটা কোম্পানি কিন্তু জমজমের পানি রিফাইন করছে কে জোরে বলেন কে এই উজানি সার গাউসিয়া দরবারে রেখে যদি আপনি কুয়া খুঁজেন জমজমের পানি পাওয়া যাবে জমজমের কূপ দিয়ে পানি আসবে এই পানি রিফাইন করলেন আমার আল্লাহ রিফাইন করলেন আমার আল্লাহ এই পানিটা এত সুন্দর করে আল্লাহ রিফাইন করলেন এই জমজমের পানি আর মাম পানি দুইটা পানি আপনি রেখে দিবেন বাজান 5 বছর পরে মাম পানি নষ্ট হয়ে যাবে কিন্তু 50,000 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রেখে দেন আল্লাহ রিফাইন করা পানি কখনো নষ্ট হবে না এটা গন্ধ হবে না স্বাদু পরিবর্তন হবে না রং কালার পরিবর্তন হবে না একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বুঝা যাবে না আজকে এই জমজমের পানিও পানি মাম পানিও পানি এই দুটোটাকে পানি বলা হয় পানি পানি একটা পানি কোম্পানি রিফাইন করলো আর একটা পানি আমার আল্লাহ রিফাইন করলো যারা বলে আমরা নবীর মতো নবী আমাদের মতো এই পানি থেকে বুঝে যাও নবী আমাদের মতো না আমরা নবীর মতো না মাম পানি জমজমের পানির মতো না জমজমের পানি মাম পানির মতো না কথা বলে ঠিক কি না নবী না চিনিলাম কি যে ভুল করিলাম কি কথা কন ঠিক কি না ঠিক ঠিক পাটি গরো দুই তিন দিন উতাই করছে এটি মোরা কামাই গেছে না না তারপর ভালো এরপর ময়দান ছাড়ছে না ওই জন্য ঘুমাইয়ে শহীদ হয়ে যাবো তো ময়দান ছাড়বো না ঠিক কি না ঘুমাই শুয়ে দিতে তো ময়দান ছাড়তাম মুসল্লি পাকা মুসল্লি খুব পাকার পাকা দারুন মুসলিম আরে দাঁড়া খালি গজলের ফাগুন ইসতকে সল্ব তো রাত তো বেশি জিকিরওয়ালা আসতেছে কিন্তু হাই হাই আচ্ছা ওরা যখন শিকের পাঠতেছে তখন শিকের খান্নাকে নিয়ে একটু থামাইতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক না জিকির 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 ভালো এই জিকির করার প্রবলতা আপনাদের প্রশংসার জন্য দরকার আগের যুগের ওলিরা জিকির করে করে সারা রাত পার করছে মারহাবা কর
আগের যুগের ওলিরা সারা রাত জিকির করে করে পার করছে বাজার মন খারাপ করবেন না তারা সারা রাত খোদার জিকিরে পার করে দিছে আর এখন আমরা উপকাটাইলে রাত পার করে দিই আস্তে ঠিক কে জোরে কইতে হবে আগের ওলিরা জিকির করতে করতে রাত পার করছে আর আঙ্কার কিছু বিশ সামাজে উপকাটা না আমি এক জায়গায় গেছি এক কৃষক দি বিড়ি টানতেছে মুড়ি তো টানতেছে আমাকে আপনারা কি করেন বিড়ি খাইতেছি খান ভিটামিন আছে না আমাকে কি ভিটামিন দিচ্ছি না কিছুতে উনি কেডা আমরা ফিস আমি উনি তো টানে উনি টানতেছে কি ফি এই ফির আর শয়তানের মধ্যে তফাত কি এক কথা বলেন না ফিরে মরিদ যে জিকির তালিম দিত হ্যাঁ বীরের তালিম দিত ফিরে ডিরে ল্যান্ড করে লুঙ্গির কাপড় উষা করে এরপরে টর্চ লাইট মেরে বাইরে নদ দরকার এটি কিছুর লাগে আমাদের সুনিয়তের দন্না বিরাট দন্না মাসি কয় যে তোমরা ফিস শব্দ হইছে রাহালে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর জামাত নবীর জামাত থেকে নবীর টানা টানি নাই কথা বলেন ঠিক কি না নবীর জামাত বড় পরিষ্কার জামাত এখানে কোনো রোগী যুগী না ছাড়া নাই রোগী যুগীর কারবার নাই বাজারো আচ্ছা আপনারা বলেন হুজুর গাউসের পাকের চাইতে বড় হলি আর দুনিয়াতে আসবে এশারা যদি ফজরের নামাজ বলেন একটানা চল্লিশ বছর আমি লিখি না শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখয়ারের মধ্যে তিনি লিখেছেন জোরে জোরে বলা যাবে কি সারা জীবন নামাজ পড়ে পড়ে জিকির করে করে সময় কাটাইলে আর না খালি মিনিটানে মিনিটানে হাসিস কে দুঃখে মনে করতেছে আবাদান কতটি আছে কোনটা মোজ কোনটা দাড়ি এটা টর্চ লাইট মেরে দেখা লাগে কোনটা মোজ আর কোনটা দাড়ি টর্চ লাইট মেরে দেখা লাগে কায়দা হয়েছে কি একজন মদ খাইতেছে মোষ মোষ হলো বড় মোষ মদ খাওয়ার সময় মোষ উষা করে খেতিস তার একটা কয় কি রে তুই মদ খাওয়ার সময় মোষ উষা করছো কেন মোষ উষা করছি মোষে বাদ দিতে মাত্র কি ফতোয়া চিন্তা করে উরে মুক্তি মুক্তি মোষ উষা করে খা মোষ উষা করছো কেন মোষ উষা করছি মোষের লাগে বাদলে মা কুমো বের লিগে ও গু খাইতেছে ও মোষ উষা করে খাইতেছে মা কুমো তারপরে শয়তানের দলিল আছে কি কথা কর না কে শয়তানের দলিল বুঝে যেতে হবে আমাদেরকে সুন্নি জামাতকে পরিষ্কার করতে হবে পরিষ্কার জন্য এখানে কোনো ভোগী যোগী ডাকা নেই এখানে কোনো ভোগী যোগী নেই জিকির হবে হা জিকির অত্যন্ত চমৎকার একটা আমল আল্লাহ বলেন ফাইনা ওয়াদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম আল্লাহ রেখে বলে বান্দা নামাজ শেষ করেছ আমি আল্লাহ জিকির করো দাঁড়ায় আছো দাঁড়ায় দাঁড়া করো বসে আছো বসে বসে করো শুয়ে রয়েছো শুয়ে শুয়ে করো জিকির চলবে কার জোরে বলেন কার ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার মালিকের জিকির না করে আল্লাহ 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 আল্লাহ
হইছে না জবান খুলে আল্লাহ তোমার দিলা খেলা কেউ জিতে পারে না
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আচ্ছা বলেন জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? অন্তরে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুইটা পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন বড় চমৎকার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا. الله پاک دیکھے بلین ایمان دار مومن ترائی مومن ترا انما المومنون مومن ترا جکن تدر شرنے اللہ شرنے سے جائے تکن تدر انتر گلی মালিকের ভয়ে থর 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 করে কাঁপতে থাকে। তারাই হলো মুমিন মুমিন মুমিন। আল্লাহর ভয়ে অন্তর যাদের ভয়ে কাঁপতে থাকে তারাই হলো মুমিন। এই হিসাব যদি আমরা কষি তাহলে খুঁজে দেখেন কয়জন মুমিন দেশে আছে একটু হিসাব কষে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দেখেন কয়জন ইমানদার দেশে আছে যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরগুলি তাদের ঈমানগুলি তাদের বাড়তে থাকে বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা ঈমান বেড়ে যায়। একবার জোরে জোরে বলে আমি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা উজানিশারের মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা খুবই মনোযোগ দিয়ে শোনেন। এই যে আমি বলছিলাম মুসা আলাইহিসসালামের দরবারে হাশরে এসে বলল ওগো পয়গম্বর বলেন আল্লাহ আমাদের জন্য কি সংবাদ জানাই দিয়েছে। মুসা আলাইহিসসালাম হাজদেরকে বলেন হাশরে আমার মালিক আল্লাহ জানাইছেন আগামী এক মাসের জন্য খুদার বাজেটে তোমাদের জন্য কোনো বৃষ্টি নাই। এ যুবকে বন্ধু আমরা অনেক সময় রিজিকের পিছনে খুব পারাপারি করি চিন্তা করি কারে মারবো কারে ধরবো কারে খাবো কাটটা নিব। আমার দেশে বহু নামাজি আছে নামাজও পড়ে সমাজে ভেজাল বাঁধায় কথা কন আসে না নাই। বহু নামাজি আছে সমাজে ভেজাল বাঁধায় বহু নামাজি আছে নামাজ পড়ে কিন্তু মনের ভিতর থেকে শয়তানি যায় নাই। বহু নামাজি আছে মাথায় টুপি আছে কিন্তু শয়তানের সেরা এখনো শয়তানি বুদ্ধি তাদের যায় নাই। কি কথা কন নাকি আসে না? অনেকে আছে অনেকে জমিন দখল করে খাইয়া এখন বিরাট বড় বুজুর্গ সাইজা তসবিহ হাতে লইয়া সুবহানাল্লাহ জিকির করে মসজিদে নামাজে দাঁড়াই গেছে কিন্তু ওই গরিব মানুষের জমিন আর কোনোদিন ফেরত দেয় নাই। শয়তান ওরে দেখে দেখে হাসে শয়তানের দিয়ে আসে শয়তান কেটে আমার চেয়ে বড় শয়তান শয়তান কেটে আমার চেয়ে বড় শয়তান। এইরকম বহু মুসলমান দেশে আছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর দরবারে বাজেট হয়। আমরা অনেক সময় মানুষের পিছনে দৌড়ায় যায় রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যায় না। রিজিকের পিছনে দৌড়াবেন তবে হ্যাঁ ওই রিজিকের মালিকের পিছনে যদি দৌড়াইতে পারেন তাহলে রিজিক আপনার পিছনে পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? হাসের দল বলে আল্লাহর পয়গম্বর কি নিয়ে আসলেন? আল্লাহর পয়গম্বর ডাক দেখা হাসের আরে আল্লাহ জানাইছেন আগামী এক মাসের জন্য তোমাদের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই। হাসের দল বেজার হইলেন না। হাসের দল বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রব্বিল
العالمين আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব জগতের রব জগতের রব ওই মালিকের দরবারে আমাদের শুকরিয়া ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল সুবহানাল্লাহ জোরে কা সুবহানাল্লাহ কি জমলো মেঘ ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি তুমুল আকারে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানিতে ভরে গেল হাসির দল সাতরায় সাতরায় মুসা নবীর সামনে দাঁড়াইছে খোদার পয়গম্বর তুমি তো বললা বৃষ্টি হবে না মালিক তো বৃষ্টি দিয়ে হাঁটু পর্যন্ত ভরে দিল কারণ কি বুঝলাম না আমরা আল্লাহর পয়গম্বর দিকে বলে হাসির আরি আল্লাহ তো মিথ্যা বলে না আল্লাহ তো আমাকে ঠিকই বলেছে বৃষ্টি হবে না কিন্তু কেন হলো আমাকে একটু সময় দাও আমি মালিকের দরবার থেকে আসি আবার মুসা নবী তুর পাহাড়ে চলে আসলেন মালিকের সাথে কথা বলার জন্য 3500 সিঁড়ি পেরিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহকে বলেন রব আপনি আমাকে কি শরম দিলেন আপনি না বললেন বৃষ্টি হবে না আল্লাহ পাক ডাক দেখে মুসা রেহা আমি রবের দরবারে বাজেটে কোনো বৃষ্টি ছিল না বলছি কিন্তু মুসা বলবা কি আমার হাসেরা তোমা আমার বৃষ্টি না পাওয়ার কথা শোনার পরে তখন ওরা কি জিকির করেছিল বল তখন মুসা বললেন আল্লাহ ওরা বলতে ছিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ ডাক দেখে মুসারি বৃষ্টি পাওয়ার আগে ওরা আমার শুকর করেছে বৃষ্টি পাওয়ার আগে ওরা শুকর করে বৃষ্টি দিলাম না দেওয়ার আগে ওরা শুকর করে ফেলছে ওরে মুসা দেখো তো ওরা আমার মাখলুক বৃষ্টি আমি আল্লাহ দিই নাই পাওয়ার আগে আমি রবের দরবারে ওরা সারেন্ডার করে ফেলেছে ওরা আমার শুকর করেছে না পাইয়ে শুকরিয়া করেছে আমি আল্লাহ ওয়াদা করেছি লাইন শাকারাতুম লাযীদান্নাকুম যে আমার শুকর করবে আমি খোদা তার নিয়ামত বাড়ায় দেব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন ভালো খাবার দিচ্ছেন খাবার দেওয়ার পরে মানুষেরা আপনার যাওয়ার সময় বন্ধ বলছে বলতে যায় খালি কয় না খাবার দিছে গোশত দিয়েছে কিন্তু লবণ হয় নাই ডাল দিছে কিন্তু ভালো লাগে নাই মুসলমান খুব মনোযোগ দিয়ে আবার আমাদের দেশে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয় কি কথা কন না কেন এই ব্রাহ্মণ বাড়িতে কয়েকদিন আগে হয়েছে গেটে মারামারি হয়েছে গেট নিয়ে মারামারি কিলে কিলে গেটে গেট নিয়ে মারামারি হয়েছে বলবেন তো দেশ কি দেশ চিন্তা করে কুত্তা নিয়ে মারামারি তোর কুত্তা আমার বাড়ি তাই লোকে এত নিয়ে মারামারি ছাগল নিয়ে মারামারি কুত্তা নিয়ে মারামারি অথচ আমরা মানুষ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এই ব্রাহ্মণ বাড়িতে কুত্তা নিয়ে মারামারি হয় বিয়ের গেট নিয়ে মারামারি হয় বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি হয় শুধু ব্রাহ্মণ বাড়িয়া না চট্টগ্রামেও কয়েকদিন আগে একজন বলল হুজুর চিংড়ি মাছ খাওয়া নিয়ে মারামারি হয়েছে বিয়ে বাড়িতে কিলি কিলি বরযাত্রী
পানের পক্ষ আর বরযাত্রী বরযাত্রী যে সিংড়ি দিছে না এর লগে মারামারিছে আমি বললাম যে ওইগুলো খাওয়ানো সিদ্ধ কুত্তা খাইলি ভালো এক কথা কর না কেন আমি বললাম ওই বরযাত্রী খাইলে খাওয়ানো সিদ্ধ কুত্তা খাই দিতেন জুতা দিয়ে পিটিয়ে বের করে দিলেন নাকি যারা সিংড়ি মাছ খাওয়া নিয়ে মারামারি করে বিয়ে বাড়িতে এসে সি মানুষের কুত্তার ভিতরে তিনটা গুণ আছে আজকে কুত্তার ওয়াজ করে দেয় এ করব না কি রে এ কি হ্যাপেন করেছে কি হ্যাপেন সেদিন এক মাহফিল করে চট্টগ্রাম তে আসছে যে চিত্রাং না সূত্রাং হইছে চিত্রাং জরের দিন তো লাস্টের মাহফিল দিন দুটো মাহফিল বাদশ একটা করে আরেকটা দসি রাঙ্গুনি রাঙ্গুনিয়ার মাহফিল শেষ করে আসতেছি জ্বর তো মানুষে না বাষ্ট পুষ্টি হয়েছে মুসলি একটা মাথায় টুপি আছে আরেকটা ওই মুসলি টুপি মাথায় আই লুঙ্গি আছে না লুঙ্গির মুসে উড়ে হোগার উপরে উড়ে দিচ্ছে খুব আটতাছে মাথায় টুপি টুপি খুলছে না আমার লুঙ্গির উড়ে একবার হোগার উপরে উড়ে এমনি পিছন দিক দিয়ে একবার আমার গাড়ির হেডলাইট মারছে না একবারে পুরা একবারে ক্লিয়ার আমি দেই আস্তে আস্তে বাসিলাম কি ওরে মুয়া শোনা এই দেশে ওয়াজ শোনার পরে যা লুঙ্গির কাপড় উঠে উপরে চলে যা এই দেশে ওয়াজ করে আল্লাহ কি ওয়াজ তে চিন্তা করে আমি হাসতে আসতে পাচ্ছি না আরে খুদা কি ওয়াজ ওয়াজ করলাম ওয়াজের সুটে লুঙ্গি উপরে উঠেছি হাঁটতেছে কেমনে তা মাথার টুপি খুলছে না পাক্কা মুসলি টুপিও আছে কি কবে না বলে আজকে কুত্তার ওয়াজ করে দেবে সারা আজীবন তো ওয়াজ শুনছেন আজকে কুত্তার ওয়াজ শুন কুত্তার তিনটে গুণ একটা গুণ খায় কম আর একটা গুণ ঘুমায় কম আর একটা গুণ প্রভু ভক্ত মালিক ভক্ত আপনি তারে পচা গলা খাবার দিবেন সারা রাত্রি ঘুমাবেন আপনি ঘুমাবেন কুত্তা বেইমানি করবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার দেশের বন্ধু বন্ধুর লাগে বিরাট বড় পীড়িত টাকা রাখছেন টাকা মেরে দে বন্ধু দাও হয়ে গেছে বহু বন্ধুর খোঁজ পাওয়া যায় না টাকা দিছেন টাকা নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল কুত্তার সাইতো খারাপ কথা বলেন ঠিক কিনা তিনটা গুণ এক নাম্বার খায় কম ঘুমায় কম মালিক ভক্ত তার মানে কুত্তায় বোঝায় মালিক আপনি আমাকে খাবার কম দিয়েছেন পচা গলা দিয়েছেন আমি কুত্তা বেইমানি করি নাই আপনি খাবার কম দিয়েছেন আপনি সারা রাত্রি ঘুমাইছেন আমি সারা রাত্রি আপনাকে পাহারা দিয়েছি কুত্তার ভিতরে কৃতজ্ঞতা আছে শুকর আছে বাজান যুবক বন্ধু ভালো করে শুনে নাও একটা মা 40 বছর সন্তানের পিছনে সময় দেয় পেটে ধারণ করার পর থেকে একটা মা ওই সন্তানের প্রতি যত্নবান হয়ে যায় মা চিন্তা করে আমার সন্তান আসবে আমার সন্তান পুষ্টিহীন যাতে না হয় মা ভালো ভালো খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করে মা নিজের জন্য খায় না আর সন্তানের জন্য খায় বন্ধু খুব মনোযোগ দিয়ে শোনেন একটা মা ওই যে সন্তান গর্ভে আসার পর থেকে ভালো ভালো খাবার খায় নিজের জন্য খায় না সন্তানের জন্য মা খায় বাবা চিন্তা করে আমার বিবি সন্তান আসবে সন্তান আমার বংশ আমার প্রদীপ আসবে আমার সন্তানটা যাতে হৃষ্টপুষ্ট হয় ভালো হয় ব্রেন ভালো হয় বিবিরে ভালো ভালো খাবার খাওয়ায় ভালো ভালো ডাক্তার দেখায় এর যুবক শুনিয়া যাও কুত্তা থেকে বুঝাইতেছি কুকুর কুকুর এই মা এই বাবা সন্তানের পিছনে ওই যে লাগা শুরু করে সন্তান দুনিয়াতে আসে এক সাগর রক্ত নিয়ে দুনিয়াতে আসে দুইটা বছর একটা মা সন্তানের পিছনে দুগ্ধ পান করা থেকে পায়খানা প্রস্রাব করা পর্যন্ত মা পরিষ্কার রাখতে থাকে ঠান্ডা যাতে না লাগে শীতের মধ্যে মা ঠান্ডার মধ্যে ঘুমায় বাচ্চাটাকে গরমে আদর করে রাখে এই জন্য একটা মায়ের ঋণ
কোনদিন শোধ করা যাবে না আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা রে আমার ইবাদত তুমি করবে আমার সাথে শিরিক করবে না আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না আর তোমার পিতামাতার সাথে তুমি কৃতজ্ঞ হবে মনোযোগ দেন কৃতজ্ঞতার কথা আল্লাহ বললেন ইহসানা সুন্দর আচরণ লেগে থাকে যখন ওই ছেলেটা চাকরি পায় ব্যবসা করে বিয়ে শাদী দেওয়া হয় মা ভালো মেয়ে দেখে মনের বড় আনন্দে বিয়ে দেয় আমার সন্তানের সুন্দর একটা সংসার হবে আমি নাতিপুতি দেখব মা ওই নাতির হাত ধরে রাস্তায় হাঁটে আর বৌমাকে বলে বৌমা ছেলেটা ঢাকা গেল কেন আসে না একটু ফোন দাও মায়ের মন মানে না মা বারবার খোঁজ নেয় খবর নেয় ওই ছেলেটা 40 বছর পার হয়ে গেল মা তখনও সন্তানের পিছনে লেগে আছে এই মা কবর দেশে চলে গেল কিন্তু সন্তান মাকে ভুলে গেল দোয়াও করে না মনেও নাই কবরের পাশে দাঁড়ায়ও না 40 বছরের মায়ের ঋণ 40 বছরের মায়ের ভালোবাসাটা সন্তান মুহূর্তের মধ্যে ভুলে গেল মা কবরে চলে গেল সন্তানটা মাকে ভুলে গেল আহা এবার আপনি বুঝেন তো একটা কুকুরকে আপনি খাবার দিয়েছেন অল্প কিছু সারা রাত আপনার পাহারা দিয়েছে আপনি একটা সন্তান 40 বছর আপনার মা আপনাকে খাওয়াইল 40 বছর আপনার বাবা রক্ত পানি করে আপনাকে মানুষ বানাইল আর আপনি বাবার ঋণ মুহূর্তের মধ্যে ভুলে গেলেন মনেই করলেন না দোয়াও করলেন না তার মানে বোঝা গেল এরকম পদার্থ অকৃতজ্ঞ সন্তান লালন পালন করার চাইতে কুত্তা পালা অনেক ভালো কথা বলে ঠিক কিনা এই অকৃতজ্ঞ পালন করার চাইতে কুকুর পালা অনেক ভালো এই জন্য আল্লাহ বলছেন লাইন শাকারতু লাযীদান্নাকুম শুকর যদি করো নিয়ামত দ্বারা ওয়ালাইন কাফারতু যদি অস্বীকার করো ইন্না আযাবিল শাদীদ তোমাকে শক্ত শাস্তি দেব নরম শাস্তি না শক্ত শাস্তি এ মুসলমান খুবই মনোযোগ দেন পূর্ব জামানাতে সহিহুল বুখারীর কিতাবুল আমবিয়াতে একটা ঘটনা পড়েছি বলবো একটা ঘটনা পড়েছি পূর্ব জামানাতে একজন বুজুর্গ যুবক ছিল সারা দিন ইবাদতে কাটাইতো সারা রাত নামাজে কাটাইতো সারা দিন ইবাদতে সারা রাত নামাজে এই যুবক সারা দিন রোজা রেখে সারা দিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত সারা রাত্র জেগে জেগে ইবাদত করত তার 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইছে এই যুবক একদিন খানকার ভিতরে নামাজ পড়তেছিল দিনের বেলা নামাজ পড়তেছে রোজা হালতে নামাজ পড়ে এমন সময় তার মা এসে ডাক দিছে বাবা জুরাইস দরজা খোল আমি তোর মা আসছি মা দুটি কথা বলে চলে যাব আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব যুবক বন্ধু বাবা মুরব্বী এ মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যা যে যেখান থেকে কথাগুলি শোনেন আমি আমার নিজের বর্ণনা থেকে বলি না সহিহুল বুখারী থেকে বলতেছি আল্লাহ নবী নিজে ওয়াজ করেছেন এটা ওই যুবক নামাজে নামাজে মা এসে খানকায় টুকা দিছে জুরাইস দরজা খোল আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব জুরাইস তখন নামাজে জন্মায়মান চিন্তা করলো একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক আমি নামাজ ছাড়ব না মনোযোগ দিন নামাজ পড়তেছে জুরাইস দিনে রোজা নামাজ মা এসে খানকার দরজা টুকা দিছে বাবা দরজা খোলো আমি মা আসছি দুটি কথা বলে চলে যাব দরজা খোল
জুরাইস তখন নামাজ পড়ে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা কোনটা ধরি কোনটা ছাড়ি না 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 মা চলে যায় যাক নামাজ ছাড়ব না আল্লাহর নবী বলেন উম্মত এই যুবক নামাজে দণ্ডায়মান প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন আসার পরে মা ঘরের দরজায় টোকা লাগাইছে জুরাইস রে দরজা খোল আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব আল্লাহর ওলি জুরাইস তখনও নামাজ পড়ে চিন্তা করলেন না একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ আমি ছাড়ব না সেই দিন জুরাইস নামাজ দণ্ডায়মান উজার ইশারের বাবাজির আরে মাইকের আওয়াজ যতদূর যায় যুবক হযরত জুরাইস যুবক ছিলেন আল্লাহর ওলি যুবক জুরাইস যৌবনকালে সে কামালিয়াত হাসিল করেছিলেন কিন্তু একটা ভুল তাকে বিরাট বড় অপমান করেছিল শুনে যান আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা কষ্ট হচ্ছে ঘুমাইছে আমি জানি আমারই আজ আমারই আজ এদের জন্য না খালি ঘুম ভাঙ পছন্দ করে আমার ওয়াজ এগুলি আমার ওয়াজ খুব ঠান্ডা ওয়াজ এগুলি আমার মুসলি আলাদা তারা আমার মুসলি তারা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আর ওরা খালি সিদ্ধে আছে যে হুজুরে দুটো গজল গায় না কেন দুটো ফাল দেয় না কেন হুজুরে ফালের আশে আছে একসাথে জোরে বলে আল্লাহু আকবার দ্বিতীয় দিন মা চলে গেল তৃতীয় দিন আবার মা আসছে খানকায় চুকা দিয়ে বলে জুরাইস দরজা খোল আমি মা আসছি দুটি কথা বলে চলে যাব মা আজকে তিন দিন ধরে তোরে ডাকি রে জুরাইস কেন আমার ডাকে সারা দাও না রে জুরাইস জুরাইস রে আমি মা ডাকতেছি আমি দুটি কথা বলেই চলে যাবো রে জুরাইস তুমি শুধু নামাজই পড়ো আমি মার কথা কেন শুনিস না জুরাইস সেই দিনও নামাজ পড়তে ছিল চিন্তা করলো না না মা চলে যায় যাক আমি নামাজ ছাড়ব না তখন মা হাত বাড়াইছে হে রব হে আল্লাহ হে আরশের মালিক আপনি জানেন আমি জুরাইজের মা আপনি এটাও জানেন আমার জুরাইস বড় পরহেজগার নামাজি আল্লাহ আজকে আমি মা তিন দিন ধরে আমার জুরাইসকে ডাকতেছি আমার জুরাইস আমার ডাকে সাড়া দেয় না খালি নামাজি পড়ে হে আরশের মালিক আমি মা হইয়া আমার জুরাইজের বিরুদ্ধে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম আমার জুরাইস তুমি মাহবুদের দরবারে যত বড় ওলি হোক যত বড় ওলি হোক যত বড় ওলি 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 হোক যত বড় ওলি হোক আমার জুরাইস দুনিয়ায় কোনো জেনাকারিনি 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 মহিলার অপবাদ না দেওয়াইয়া আমার জুরাইজের মৌত তুমি দিও না আমি মা ডাকলাম আমার ডাকে সাড়া দেয় নাই বাস হা ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তরে হয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত জুরাইজের মা বাদদোয়া করে বলে আল্লাহ আমার জুরাইজ যত বড় ওলি হোক
আমি মা তিন দিন ডাকছি আমার জুরাই জামাত ডাকে সাড়া দেয় না এলাহি জেনা করিনি নারীর অপবাদ না দেখাইয়া অপমান অপদস্থ না করাইয়া আমার জুরাইজের মৃত্যু তুমি দিও না গো আল্লাহ আমি মা চলে গেলাম আই আল্লাহর হাবিবের জবাব পৃথিবী উল্টে যাবে সাগর শুকিয়ে যাবে আকাশ ভেঙে যাবে নবীর জবান কোনদিন পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না বেঠে নবী আমার ডেকে বললেন সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল হাই 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 যুবকরে হাতে পায়ে ধরে বলে যায় শুকরিয়া করো মার শুকরিয়া করো বাবার বাবা যদি বৃদ্ধ হয় বাবার একটা লাঠি হয়ে যাও বাবার একটা লাঠি হয়ে যাও মা যদি বৃদ্ধা হয়ে যায় মার কাজের বুয়া হয়ে যাও কাজের কামলা হয়ে যাও মা যদি বৃদ্ধ হয়ে যা মা বাবা চাকর হয়ে যা চাকর হয়ে যা গোলাম হয়ে যা গোলাম হয়ে যা মা বাবার গোলাম যদি হতে পারিস পৃথিবীর মধ্যে তিনটা পুরস্কার আল্লাহ দিবে এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত তিনটা নিয়ামত দুনিয়াতে ভোগ করতে পারবা ভোগ করতে পারবা যদি মা বাবার গোলাম হয়ে যাও মা বাবার দাস হয়ে যাও মা বাবার চাকর হয়ে যাও প্রথম নম্বর ইজ্জত দুই নম্বর দৌলত তিন নম্বর হায়াত তিনটা নিয়ামত দুনিয়ার থেকে নগদ পাইবা নগদ 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 বাকি ঝুঁকির কারবার নাই নগদ পেয়ে যাবা যদি বাবা মার চাকর হয়ে যেতে পারো চাকর চাকর দেখেন বাবা মা কি জিনিস নবীজি বলেন উম্মতেরারে মায়ের বদদোয়া কবুল হয়ে গেল জুরাইজের ওই জুরাইজের খানকার পাশে একটা যুবক রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাইতো রাখাল ওই রাখালের সাথে ওই কারিয়ার এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো এক পর্যায়ে তারা জেনা করলো জেনা জেনা ব্যবসা আমার সমাজ এখন জেনাটাকে গুনাই মনে করে না যুবকদের যে অবস্থা হয়েছে ঢাকা বোটানিক্যাল গার্ড রমনা পার্ক বিভিন্ন পার্কের আশেপাশে দিয়ে গেলে ওই যে আপনার কি বলে ভাইজান হাতির ঝিল ঘোড়ার ঝিল ঢাকার শহরে মাঝে মধ্যে হাঁটলে লজ্জা লাগে চিন্তা হয় হাই 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 আমার বিবি নিয়ে কেমনে রাস্তায় হাঁটবো আমার বাচ্চা সন্তান নিয়ে কেমনে রাস্তায় হাঁটবো কাতি মাসের কুত্তা পর্যন্ত সরম পায় ওদেরকে দেখা কুত্তায় কয় হাই হাই আমি যে কুকুর রাস্তা ঘাটে তো আমি অকাম কুকাম করি সেটা আমার আল্লাহ বানায় সেইভাবে তোরা মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া বোটানিক্যাল গার্ডেনে তোরা এগুলা করস কেন রে তোরা তো আমি কুত্তার চাইতেও খারাপ কথা বলে ঠিক না সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।